আসসালামু আলাইকুম, আমি সাইমা আপনাদের সাথে আছি আবার টুকিটাকি সমস্যার ড্রেস কালেকশন নিয়ে। সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন, ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে। এটা হচ্ছে ড্রেসটা, পুরোটাতে হচ্ছে কাজ থাকবে। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, একদম প্রিমিয়াম কটন হবে। এটা সালোয়ার থাকছে সেম কালার। এটা আছে ওড়নাটা, ওড়না দুই সাইডে লেস করে। এটা কাটাছেঁড়া খুঁজে পায়নি, কোনো জায়গায় সমস্যা পায়নি। প্রাইস থাকছে 1050। এটা আছে দেখেন আরেকটা ড্রেস, এটা কালারটা বাস্তবে অনেক সুন্দর হবে, কিন্তু হচ্ছে ক্যামেরাতে আসতেছে না। এটা হচ্ছে মিক্স কাপড় থাকবে, কটনের সাথে মিক্সড। পুরোটাতে হচ্ছে দেখেন অনেক গর্জিয়াসভাবে কাজ করা, সামনের পার্ট ফ্রেশ হবে। এটা ব্যাক পার্ট, এটা হাতার কাপড়ে বা হচ্ছে ব্যাক পার্টের নিচের দিকে হয়তো বা পড়তে পারে। সিস্টেম করে কাটলে আপনার হয়তো হাতার কাপড়ে ফেলে দিতে পারবেন, এই যে একটা জায়গায় সিরা আছে। সালোয়ারটা থাকছে সেম কালার, এটা থাকছে ওড়নাটা নামার জন্য। পুরো ওড়নাতে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করে। এটা কিন্তু সাদা না, সাদা মনে করে কেউ নেবেন না, ঠিক আছে? মিক্স থাকবে, মানে সুতির মধ্যে মিক্স থাকবে, ঠিক আছে? এটার প্রাইস থাকছে 950। এটা আছে দেখেন আরেকটা ড্রেস, এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে ব্ল্যাক কালারের মধ্যে। পুরো ড্রেসটাতে দেখেন কতটা গর্জিয়াসভাবে কাজ করা, অনেক গর্জিয়াসভাবে কাজ করা। এটাও প্রিমিয়াম কটন হবে, হাতাতেও কাজ। এটার সাথে আপনার প্রিমিয়াম কটনটা কিন্তু একটু মিক্স টাইপের থাকে, হ্যাঁ। এটার ব্যাক পার্টে হচ্ছে এই যে হচ্ছে একটু ছিদ্র আছে। আর এই সব কাপড় যারা বলবেন যে পরতে পারি না, আসলে তাদের কিছু বলার নাই। কাপড়ের কোয়ালিটি এতটা ভালো আর এত আরামদায়ক হবে গরমে, যে পড়বেন সেই বুঝবেন এগুলার মর্ম, হ্যাঁ। এটা হচ্ছে সালোয়ারটা দেখেন, পুরো সালোয়ারে এতটা কাজ, আপনি আরেকটা জামা বানিয়ে নিতে পারবেন চাইলে সালোয়ার দিয়ে। দেখেন পুরো সালোয়ারে কাজ থাকবে, ব্ল্যাক কালার। এটা ওড়নাটা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে, ওড়নার দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা। এটার ওড়নাটা ফ্রেশ আছে, প্রাইস থাকছে 1050। এটা আছে দেখেন আরেকটা ড্রেস, এটাও প্রিমিয়াম কটনের মধ্যে হবে। আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধাতে, এটাও কিন্তু মিক্স আছে, হ্যাঁ, মিক্স থাকবে, মানে লন সুতির মতো না, ঠিক আছে? প্রিমিয়াম কটন কিন্তু লন সুতির মতো না, ঠিক আছে? এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, জামাটা ফ্রেশ হবে, কিন্তু প্রতিটার কোয়ালিটি হাই কোয়ালিটি পাবেন, 100% রং পাকা পাবেন, কাপড়ের কোয়ালিটি ফুল পাবেন, ঠিক আছে? টুকিটাকি সমস্যা থাকবে, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা আছে ওড়নাটা দেখেন, ওড়নার দুই সাইডে অনেক গর্জিয়াসভাবে কাজ করা। এটার এই যে একটা জায়গায় সিরা আছে দেখেন, এই যে এখানে একটু এমব্রয়ডারি করে নিতে হবে বা রিফু করে নিলেও হবে। আপনার প্রাইস থাকছে 1000। এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন, এটার কালারটা বাস্তবে এত সুন্দর কিন্তু ক্যামেরাতে আসতেছে না, হ্যাঁ, একদম অন্য কালার দেখা যাচ্ছে। বাস্তবে যেই কালার একদমই আসতেছে না এটার কালার, ঠিক আছে? এটা ডিজিটাল প্রিন্ট করা, পুরো ড্রেসটাতে হাতার কাপড় নাই। এটা থাকবে সালোয়ারটা, সালোয়ারও সেম কালার। এটা আছে ওড়নাটা, ওড়নার দুই পাশে অনেক গর্জিয়াসভাবে কাজ করা। এটার হাতার কাপড় নাই, আবার হচ্ছে ওড়নাতে যে একটা জায়গায় এমব্রয়ডারি করা আর এই যে কয়েকটা জায়গায় স্পট আছে, হ্যাঁ, এটার এই হচ্ছে সমস্যা। এটার প্রাইস থাকছে 800 টাকা। এটা আছে দেখেন আরেকটা ড্রেস, এটা অনেক সুন্দর, গলাটা দেখেন কাজটা এবং নিচের দিকের কাজ, প্রিমিয়াম কটন হবে। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়। এটা আছে সালোয়ারটা, এটা জামা ফ্রেশ, সালোয়ারে যে একটু দাগ আছে, একটু দাগ আছে দুই জায়গায়, যে পাশে একটা জায়গায় দাগ আছে। এটা আছে ওড়নাটা, পুরো ওড়নাতে কাজ থাকবে, এটা সমস্যা খুঁজে পাইনি। আর প্রাইস থাকছে সরি, এটার সমস্যা এই যে আছে দেখেন বুঝতে পারি নাই, এটা হচ্ছে এই যে প্রিন্টের সমস্যা, মানে একটা ডিজাইনের মতো হয়ে গেছে। যাই হোক, এটা আমি প্রথমে খেয়ালই করি নাই, পরে বুঝতে পারছি এই যে প্রিন্ট ওঠে নাই যেখানে সেখানে আর কি, যে একটা ডিজাইনের মতো বোঝা যাচ্ছে না। প্রাইস থাকছে 900। এটা আছে আরেকটা কালার, এই কালারটা একদমই আসে না, আরেকটা দেখাইছি ওইটাও আসে না, এটাও আসে না। এটার বাস্তব কালারটা এত সুন্দর অথচ আপনার ক্যামেরাতে আসে না, প্রিমিয়াম কটন হবে, নিচে কাজ। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়। এটা থাকবে সালোয়ার, এটা বাস্তব কালার অনেক সুন্দর হবে, কিন্তু নেওয়ার পর কেউ বলবেন না এটা দেখছি এক দিছে না আরেক। আমি কিন্তু বলে দিচ্ছি এটার অরিজিনাল কালার বোঝা যায় না ক্যামেরাতে, কিন্তু যারা আমাকে বিশ্বাস করেন বা আমার কথা জানেন যে আমি যেটা বলি সেটা তেমনই হয়, তারা অন্তত নিতে পারেন, কারণ কাপড়ের কোয়ালিটি ভালো হবে এবং হচ্ছে কালারটা বাস্তবে খুবই সুন্দর। এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি, কালার না আসার জন্য প্রাইসটা কমাই দিচ্ছি 950।
এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস অর্গানডি কটনের মধ্যে হবে। এই ড্রেসটা কেউ স্ক্রিনশট দিয়ে না, এটা পুরো বাত, একদম বাত। এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস, এইটার কালার কম্বিনেশন এত সুন্দর, কাপড়টা অনেক সফট হবে, প্রিমিয়াম কটন হবে, পুরোটাতে কাজ। এটা ব্যাক পার্ট, উপরে হাতার কাপড়, জামাটা ফ্রেশ, সালোয়ার থাকবে সেম কালার। এটা হচ্ছে ওড়নাটা দেখুন, ওড়নার দুই সাইড অনেক গর্জিয়াসভাবে কাজ করা, একদম সফট প্রিমিয়াম কাপড় হবে, কোনো সমস্যা খুঁজে পাইনি, প্রাইস থাকছে 1100। এটা হচ্ছে দেখেন আরেকটা কালার, এটা কিন্তু বেশি লাইট দেখা যাচ্ছে, এটার কালার যা তার থেকে আরও লাইট বেশি দেখা যাচ্ছে, আমি কিন্তু লাইট বেশি দেই নেই, যাই হোক এটা কালারটা আরও হালকা। এটা ব্যাকপার্ট, এটা লেমন কালার, হ্যাঁ নিচে হাতার কাপড়, কালারটা কিন্তু হালকা হবে, অনেক গাঢ় দেখা যাচ্ছে। এটা আছে সালোয়ারটা, জামা সালোয়ার কোনো সমস্যা পাইনি। এটা হচ্ছে ওড়নাটা, পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট, ওড়নার দুই সাইড অনেক গর্জিয়াস কাজ, কোনো সমস্যা খুঁজে পাইনি, প্রাইস থাকছে 1100। কালারটা বাস্তবে সুন্দর, কিন্তু অতিরিক্ত লাইট দেখা যাচ্ছে, মানে গাঢ় কালার দেখা যাচ্ছে। এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস, এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং গলাতে এভাবে কাজ থাকবে, এটা দুই সাইডে যে এমব্রয়ডারি করে ডিজাইন করে দেওয়া, হ্যাঁ বোঝা যায় না কিন্তু এটা মনে হচ্ছে এমনি ডিজাইন। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, সালোয়ার সেম কালার। এটা হচ্ছে ওড়নাটা, নামাজ ওড়না, এটা ওড়নাটা হচ্ছে দুই সাইডে কাজ, এটা কোথাও সমস্যা আর কোথাও পাইনি, প্রাইস থাকছে 950। এটা আছে আরেকটা ড্রেস দেখেন, অর্গানডি কটনের মধ্যে থাকছে, অনেক সুন্দর হবে ড্রেসটা। এটা ব্যাক পার্ট, নিচে হাতার কাপড়, সালোয়ার থাকবে সেম। এটা হচ্ছে ওড়নাটা, ওড়নার দুই সাইডে অনেক গর্জিয়াসভাবে কাজ করা, অল ওভার ডিজিটাল প্রিন্ট। এটার হচ্ছে সমস্যা এই যে এখানে সমস্যা, ওই যে ওইখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, দুই জায়গা ছিঁড়া। এটা আপনারা হচ্ছে করতে পারেন যে এই সাইড থেকে যেখানে ছিঁড়া এটা পুরোটাতে কেটে তারপরে এই কাজ করাটা হচ্ছে সেলাই করে লাগাই নিতে পারেন, যেহেতু বহর অনেক আছে, তো প্রাইস থাকছে 900। সবাই ভালো থাকবেন, অবশ্যই 300 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন। আল্লাহ হাফেজ।